আলহামদুলিল্লাহ রবিল আলামিন। সুপ্রিয় দর্শক ভাই, সদরকে প্রতি ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, নারী জাতির নারীদের মেন্স হলে রোজা রাখবে কি না, করণীয় কি। বিশেষ করে নবী আদম আলাইহিসালাম, মা হাওয়া আলাইহিসালাম যখন জান্নাত থেকে বার হচ্ছিলেন, জান্নাতের একটা পাতা মা হাওয়া আলাইহিসালাম টেনে ছিঁড়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন নবী আদম আলাইহিসালামের স্ত্রী হাওয়া, যেমন জান্নাতের পাতা ছিঁড়েছো, টপ টপ করে রস ঝরছে, রক্ত ঝরছে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কিন্তু একটু কষ্ট অনুভব করাবো, আর ঠিক এরকম রক্ত ঝরাবো। সেই হাদিস অনুপাতে আমরা বুঝতে পেরেছি যে নারী জাতির আল্লাহ পাক প্রতি মাসে একটা মেন্স হিসাবে তাদেরকে আল্লাহ নির্ধারিত সময় করে দিয়েছেন। কিন্তু কি আল্লাহ পাকের নিয়ামত এইটা, যাদের হয় আল্লাহ তাদের সন্তান দেন, যাদের মুটি হয় না আল্লাহ তাদের সন্তান দেন না। সব কিছু শক্তি আমার আল্লাহ পাকের দরবারে। চলেন মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। রমজান মাসে নারীদের মেন্স হলে রোজা হবে কি না। রোজা অ্যাকচুয়ালি ফরজ ইবাদাত। যদি এক মাসের ভিতরে মায়েদের পাঁচ দিন, তিন দিন, ছ দিন এরকম যদি মেন্স অবস্থা থাকে, তাদের করণীয় কী? মাসলা অনুযায়ী তারা ওই পাঁচ ছ দিন রোজা রাখতে পারবে না, পাঁচ ছয় দিন কোরআন তেলাওয়াত করতে পারবে না, পাঁচ ছয় দিন নামাজ আদায় করতে পারবে না। তবে রমজান শরীফের ভিতরে ওয়ারজ যখন পবিত্র পাক হয়ে যাবে পাঁচ ছ দিন পরে, তখন তো ফরজ রোজা চলছে, ফরজ রোজাগুলো তারা আদায় করে নেবে যথাযথ। আদায় করে নেওয়ার পর রমজান শরীফের শেষে শাওয়ালের এক তারিখে ঈদুল আদহা, এই ঈদুল ফিতরের নামাজটা আদায় করার পরে আমরা যখন দুই তারিখ পড়বে, দুই তারিখ থেকে যেসব নারীদের পাঁচ দিন, ছ দিন, চার দিন, তিন দিন রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, তবে নামাজটা কাজা তুলতে হবে না। প্রতিদিন কোরআন পড়তেন, চার পাঁচ দিন কোরআন পড়া হয়নি, কোরআন পড়া কাজা তুলতে হবে না। তবে চারটে পাঁচটা দিন যে কদিন রোজা কাজা হয়ে গেছে, এই রোজা কাজাটা আদায় করে দিতে হবে। তবে ওই মেন্স চলাকালীনই রোজাও হবে না, নামাজও হবে না, কোরআন তেলাওয়াতও পড়া যাবে না। তবে ওটা যখন বন্ধ হয়ে যাবে, রমজান শরীফ যখন শেষ হয়ে যাবে, তখন একটা সুন্দর পরিবেশ সময় নিয়ে আপনাকে চারটে পাঁচটা যে রোজা কাজা হয়ে গেছে এগুলো আপনাকে কাজা আদায় করে দিতে হবে। এটা হলো হানাফি মাজহাবের মাসলা। সুপ্রিয় ভাই বোন, মা বোন, যত যারা যেখান থেকে দেখছেন, বেশি বেশি আমাদের কথাটা শেয়ার করেন। আর আপনাদের কাছে একটাই কথা, হানাফি মাজহাবের মাসলা অনুযায়ী আমরা কথা বলি যে নারীরা চার পাঁচ দিন রোজা রাখতে পারবে না, কোরআন পড়তে পারবে না, নামাজ আদায় করতে পারবে না। পরে যখন পবিত্রতা হয়ে যাবে, ঈদের পরে সময় পেলে একটা সুন্দর পরিবেশ হিসাব নিয়ে ওরা ওই চার পাঁচটা রোজাগুলো কাজা আদায় করে দেবে, তবে নামাজ নয়। সকলে বুঝতে পেরেছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন। আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু